দর্শক শেষ হল বারো মাসের দিনক্ষণ চলুন দু হাজার উনিশকে আর একবার আমরা ঝালিয়ে নিই দেখিনি কেমন ছিল দু হাজার উনিশের সেই ক্যালেন্ডারের পাতাগুলো কেমন ছিল বাংলাদেশের দু হাজার সেই মানচিত্রের মাঝখানে যে আমাদের লাল সবুজের বাংলাদেশ সেখানে যে একটি বছর চলে গেল দু সেইখানে আমরা দেখবো যে ওই বছরটি কতটা আলোচিত ছিল কতটা সমালোচিত ছিল কতটা লজ্জিত ছিল সব মিলিয়ে আমরা দেখব দু হাজার আমরা কেমন ছিলাম কেমন ছিল বাংলাদেশ সব কিছু মিলিয়ে আমাদের চ্যানেল আয়ের প্রতিদিনের অনুষ্ঠান কথাবার্তায় আমি সময় ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আছে কিন্তু আমার সঙ্গী আপনাদের খুব চেনা মানুষ দুজন মানুষ একজন তো উদিসা ইসলাম আর একজন রাহুল রায় উদিশা ইসলাম পরিচয়টা আগে দিয়ে দিচ্ছি উনি প্রধান প্রতিবেদক বাংলা ট্রিবিউনার আর রাহুল রায় আপনার জেনে চ্যানেল চ্যানেলায় সিনিয়র রিপোর্টার দুজনকেই আজকে কথাবার্তা আমরা স্বাগত জানাচ্ছি আমরা তো ঘুরে দেখব ফিরে দেখব ঝালাই করব দু হাজার উনিশকে দু বাংলাদেশ কেমন ছিল উদিশা সেটা জানার আগে আমি জানতে চাইব আর কয়েক ঘন্টা পর কিন্তু আমরা দু হাজার বিশে পা দিতে যাব আগে জানতে চাই বাংলাদেশ কেমন ছিল না আপনি কেমন ছিলেন সব মিলে কেমন ব্যস্ততা ছিল আমি তো বাংলাদেশের বাইরে না বাংলাদেশের দেশ সমাজ এগুলো ভেতরেই আমাকে বাস করতে হয় ফলে দুইটা সংযুক্ত বিষয় আমি ভালো ছিলাম ব্যক্তিগত জায়গায় যদি বলি তাহলে হচ্ছে এক ধরনের লড়াইয়ের মধ্যেও ছিলাম নতুন অনেক চ্যালেঞ্জ ছিল আমার ব্যক্তিগত জায়গায় কিন্তু দেশ যখন ভালো থাকে না তখন আসলে আপনি নিজেকে ভালো আছি বলতে পারেন না তো ওই ধরনের কিছু কিছু ঘটনার মধ্য দিয়ে আমরা এগিয়েছি দু হাজার সুনির্দিষ্ট করলেন যে লজ্জার ছিল কিছু পাওয়ার ছিল কিছু না পাওয়ার ছিল তা আমাদের ঝুড়িতে এই বছরে অনেক অনিয়ন্ত্রণের বিষয় ছিল সেটি আপনি দ্রব্যমূল্য থেকে বলেন কিংবা আমাদের রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলোর কথা বলেন সবগুলো জায়গায় এক ধরনের অনিয়ন্ত্রণ এক ধরনের বিশৃঙ্খলা এগুলো দিয়ে আমাদেরকে যেতে হয়েছে ফলে আগামী বছরটা অনেক বেশি হবে বলে আমরা মনে হয় আর তারপরে যদি আজকে নতুন চ্যালেঞ্জের করে দু হাজার অপেক্ষায় তো আছি কিন্তু যদি আবার দু হাজার উনিশটাকে ঘুরে দেখি তাহলে কিন্তু আজকে তিরিশে ডিসেম্বর এদিনই কিন্তু ভোট হয়েছিল জাতীয় সংসদ অর্থাৎ ভোটের বর্ষপূর্তি এটি তা তো বটে এবং খুবই সমালোচনার ভোট হয়েছিল মানে এটি এড়ানোর কোনো জায়গা নাই পরবর্তীতে সরকার কিভাবে স্টেবল হলো কিভাবে আগামী আরো চার বছর থাকবে সেগুলো ভিন্ন আলোচনা কিন্তু খোদ এই দিনটিকে কেন্দ্র করে এক ধরনের একটা বড় গ্রুপ বলেছে যে না ভোট আসলে হয়নি আমরা সাংবাদিক সাংবাদিকরা তাদের জায়গা থেকে দেখেছি যে আসলে নির্বাচন নির্বাচনের মতো হয়নি নির্বাচন তো হয়েছেই একটা সাধারণ মানুষের মতো আপনি সাংবাদিক বলতে পারবেন ভোট নিয়ে রাজনীতি উত্তপ্ত ছিল রাজনৈতিক পরিবেশটা একটা এবং সেই উত্তেজনা করছিল আজকের দিনটাতেও ছিল সকাল থেকে যখন বাম মোর্চা তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন করতে গিয়েছিল সেখানে পুলিশ লাঠি চার্জ করে ফলে ওই উত্তাপ এক বছরে শেষ হয়নি আজকে সকালে ছিল রাহুল রায় আপনার কাছে একটু জানতে চাই কেমন সব মিলে দু হাজার কেমন ভালো ছিলেন আপনি আসলে আমরা উদিসা যেমনটা বলছিল যে বাংলাদেশ ভালো থাকলেই মানুষও ভালো থাকে আর আমরা যেহেতু সাংবাদিকতা করি আসলে আমাদের তো ভালো থাকতেই হয় আর কেউ ভালো থাকলে যেমন সেই খবরটি আমরা পৌঁছে দিই খারাপ থাকলেও সেটা হয়তো আমাদের খারাপ লাগলো আমরা খুবই প্রফেশন থেকে সেই পৌঁছে আপনি তো রাজনৈতিক তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনাকে বিএনপি বিট করতে হয় আপনাকে জাতীয় পার্টি করতে হয় তো এই রাজনৈতিকভাবে সারা বছর জুড়ে বিএনপি এবং জাতীয় পার্টিতে আমরা দেখেছি যে ন বছরের শাসক যিনি ছিলেন রাষ্ট্রপ্রধান এর সাথে মৃত্যু অত বছর এবছরই হয়েছে এবং জাতীয় পার্টির কাউন্সিল হয়ে গেল সব বিএনপির সব কিছু মিলিয়ে একটা টান ব্যাপার ছিল তো আপনার কাছে কোন জায়গাটা মনে হয়েছে জাতীয় পার্টি এবং বিএনপি করতে যে যে নতুন কিছু আপনি কি এই দুটো দলে পেয়েছিলেন নাকি সেই একই ফরম্যাট আসলে নতুন বলতে ওই অর্থে নতুন তেমন কিছুই ছিল না আপনি যেটা বলছিলেন যে আজকে ত্রিশ ডিসেম্বর আজকে দিনটি দিয়েই দিনটি নিয়েই যদি কথা বলি আসলে গত বছরের রাজনীতি কিন্তু গত বছর শেষ হয়েছিল এই একটা বড় জোট জোট করেছিল হয়েছিল সঙ্গে মানে বছরের শুরুতেও তাই ছিল এবং আপনি যদি দেখেন সারা বছর অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন সামাজিক ঘটনা ঘটেছে ইউনিভার্সিটিগুলোতে উত্তাপ ছিল কিন্তু আবার কিন্তু এই বছরের শেষে কিন্তু আবারও সেই রাজনীতি যেহেতু সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ইতিমধ্যে কিন্তু সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আগামী বছরের শুরুতেও তাই থাকবে আর আপনি যেটি বললেন যে বিএনপি জাতীয় পার্টি আসলে বিএনপি আসলে সারা পুরো বছরটাই তারা ভীষণ টানা পড়ে ছিল এবং তাদের আসলে মূল তাদের যে মূল ফোকাসটা ছিল তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবিতে আসলে তাদের সমস্ত যে কার্যক্রম ছিল সেদিকে আসলে কেন্দ্রীভূত ছিল এবং কখনও কখনো এসেছে যে তাদের নেতৃত্বে টানা পড়েন কিনা কারণ আপনি তো জানেন যে টিআর পরসংការা गरे এবং যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ার মানে দায়িত্ব পালন করছেন তিনি লন্ডনে কিন্তু তারপরেও বিএনপি আসলে এবং ঐক্যফ্রন্ট আপনি যেটা বলছেন যে গত নির্বাচনে আই গোট শক্তের সঙ্গে জোট হয়েছিল সেই ঐক্যফ্রন্টের সাথে কিন্তু এখন বিএনপি একটা দূরত্ব একদম বেশ স্পষ্ট এবং প্রকাশ আমরা দেখেছি যে আজকে বিএনপি সমাবেশ ছিল দুপুর দুটা থেকে তারা সমাবেশ করতেছে বিএনপি এর অভিযোগ যে নির্বাচন সুস্থ হয়নি তারা দিন থেকে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চায় তারা সমাবেশে অনুমতি পায়নি যার কারণে তারা আগামীকালকে ঢাকা মহানগরে বিক্ষোভ দিয়েছে কালকে প্রোগ্রাম আজকে গণতন্ত্র রক্ষা একটি নতুন ঠিক মোর্চার মতোই বলা যায় যেখানে আশুম আবদুল মানে বছর জুড়ে সেই রাজনৈতিক অস্থিরতাটা আছেই যদিও আমরা দেখেছি যে একটা রাজনৈতিক অস্থিরতা আছে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ কিন্তু রাজনৈতিক যে রাজপথের যে মারামারি সংঘর্ষ সেটা কি তুলনামূলক কম ছিল এই বছরটাতে সে না মানে ব্যক্তিগত জায়গা বলি বা প্রফেশনাল জায়গা থেকে যে রাস্তায় কিছু হোক এটা চাওর কোন কারণে কারণ বাংলাদেশ 50 বছর পূর্তির দিকে যাচ্ছে 2021 সালে এই 50 বছরে যদি আমরা এই সমাধানগুলো না করতে পারি যে রাস্তাতে নেমে সমাধান করতে হবে তা নিঃসন্দেহে দুঃখজনক কিন্তু আমি ওনার সাথে একটা জায়গায় ডিফার করতে চাই যে বিএনপি আসলে অনেক টানা ভিতর ছিল ঠিক আছে কিন্তু বিএনপি রাজনীতিতে ছিল না আমার ব্যক্তিগত মতামত যে বিএনপির ধরেন যে সাংবাদিক বিএনপির যে বিটের সাংবাদিকরা আমরা আছি নানান হাউসে

আরো নিয়ে যাবে যেটা দুঃখজনক আচ্ছা আপনি যে বিষয়টি বলছেন যে অভিযোগটা করছেন কিংবা বাস্তবতা বুঝাচ্ছেন আপনার সাংবাদিকতার দৃষ্টি দিয়ে সেটি কিন্তু বিএনপি মানতে চায় না তারা বলছে তারা অবশ্যই শক্তিশালী রাজপথে নামতে পারে না সরকারের নিশ্চয় তারা শক্তিশালী দল বাংলাদেশের দলই তো ধরা হচ্ছে সেটা তাদের জায়গা থেকে অভিযোগ সেই অভিযোগের জায়গাটা থেকে আপনি ভাবতে চাই নিজেকে দুর্বল কেউ ভাবতে চায় না ফলে আপনি যখন উপর থেকে জিনিসটা দেখবেন একজন ভিউয়ার হিসেবে একজন সমর্থক হিসেবে কিংবা একজন সাংবাদিক হিসেবে সেই দেখাত তো একটা মূল্যায়ন বিএনপিকে করতে হবে আমরা এখন রাজনৈতিক জায়গাটা দেখলাম দু হাজার উনিশে একটু দেখি সামাজিক জায়গাটা আমাদের কেমন ছিল বাংলাদেশের সামাজিক জায়গাটা যদি উদ্দেশ্যে আমি বলি যে আমাদের তিনটা কিন্তু আলোচিত বাংলাদেশকে হতভম্ব করে দেওয়ার মতো হত্যাকাণ্ড ছিল রিফাত ছিল আবরাট ছিল এবং আরেকটি যেটা হত্যাকাণ্ড ছিল ফেনির ছিল সেই হত্যাকাণ্ডগুলো তো আলোচিত হত্যাকাণ্ড বাংলাদেশকে হতভম্ব করেছে সব কিছু মিলিয়ে এই বছরটা

যে বন্ধনগুলো বলি সেগুলো তো আসলে অনেক দিন থেকে দুর্বল হচ্ছে ঢিলা হচ্ছে এই বন্ধনগুলো যদি দৃঢ় না হয় তাহলে সমাজের যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আমরা রিফাত এবং নুসরাতের ঘটনাগুলোর মধ্য দিয়ে দেখি এবং নুসাতের ঘটনার ক্ষেত্রে যেটা বলবো যে একটা খুবই আসান্বিত হওয়ার মতো ছিল যে আমরা তাড়াতাড়ি বিচারটা পেয়েছি কি এখানে একজন পুলিশ কর্মকর্তাকেও আমরা বিচারের মুখোমুখি হতে দেখেছি যিনি কিনা নুস্তাতের একটা ভিডিও করেছিলেন যেটি তার করার কথা না

অনেক সচেতন প্ল্যাটফর্ম যেটি কিনা মূল গণমাধ্যমে করতে পারার কথা ছিল সেটি রাজনৈতিক নানা বাস্তবতায় করতে না পারার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কিন্তু দৃঢ় হয়ে উঠেছে এবং প্রত্যেকটা মানুষ কথা বলার একটা জায়গা খুঁজে না সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিষয়গুলো যখন সামনে আসে তখন সরকারও সতর্ক হয়েছে সেটার একটা ব্যবস্থা নিয়েছে বাধ্য হয়েছে বাধ্য করা হয়েছে রাহুল আমরা তো শুধু না পাওয়ার কথা শুনছিলাম দু হাজার উনিশে আপনাকে যদি সাংবাদিক হিসেবে আমি প্রশ্ন করি দু হাজার উনিশে বাংলাদেশের মানুষের সবচেয়ে একটা বড় পাওয়াও তো আছে পাওয়াটা কি না পাওয়া তো আসলে অনেক কিছুই আছে প্রাপ্তি ঝুলিতে কি আছে প্রাপ্তি আসলে এই যে যেমন আপা যেটি বলছিলেন যে যে এখানে যেমন হতাশা আছে তেমনি কিন্তু প্রত্যেকটা ইস্যুতে কিন্তু আমরা খুব কুইক এটার মানে প্রশাসনের মুভমেন্ট আমরা দেখেছি আমরা যেমন নুসরাত হত্যাকাণ্ড থেকে শুরু করে আবরার হত্যাকাণ্ডে কিন্তু আমরা বিচার পেয়েছি আরেকটি বিষয় যেটা আমার কাছে ইতিবাচক সরকার যেটি করেছে এবং আওয়ামী লীগ আহ দলীয় ভাবে এবং সরকার প্রশাসন থেকে আমরা দেখেছি যে যেটাকে আপনি বলছেন ক্যাসিনোর বিরুদ্ধে যেটা এবং নিজ দলের মধ্যে যে দুর্নীতির অভিযান হ্যাঁ সেটা হয়েছে এবং সেই অভিযানের ধারাবাহিকতাই কিন্তু আওয়ামী লীগ সহ তার যে অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল হলো সেখানে কিন্তু প্রত্যেকটি যে অঙ্গ সংগঠন আছে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এমনকি ছাত্রলীগেও কিন্তু যে দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তাদের সেই জাহাঙ্গীরনগরের সেই ঘটনা পরে কিন্তু তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে নতুন নেতৃত্ব আনা হয়েছে এই অঙ্গ সংগঠনগুলোতে কিন্তু একদম বলা যায় যে নতুন নেতৃত্ব আনা হয়েছে এখন আগে হয়তো ভুল টুটিছিল দোসরের কিন্তু আরেকটা ভালো খবর ছিল ডাকসু 28 বছর পর নির্বাচিত সেটা তো অবশ্যই 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 এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে একদম ভিপি জেনে নির্বাচিত হয়েছে বলা যায় যে একদম মূল স্রোতের বাইরে থেকে বিরোধিতা করে সে যদিও তাকে প্রতি দিন পিটানো হচ্ছে মার খাচ্ছে সে ভিপি ওই আরেকটা আলোচনা আইরেখেছে বাংলাদেশে এখনো হাসপাতালে আছে এখনো আছে আরেকটা যেটা বিষয় জানতে চাই এটা তো গেল সামাজিক দিকটা আমরা দেখলাম তিনটা হত্যাকাণ্ড হয়েছে আর একটা যেটা দেখতে চাই আমরা যে একটা প্রাকৃতিক দুর্যোগও কিন্তু বাংলাদেশকে মোকাবেলা করতে হয়েছে আমাদের দুটো তো সর্বশেষ বুলবুল সেই জায়গা থেকে কিন্তু ঘুরে দাঁড়াতে হয়েছে বাংলাদেশ এবং সুন্দরবন রক্ষা করেছে আবার বাংলাদেশকে কিন্তু সেই যে মানে আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার যে তাগিদটা সেটা কি কোথাও যে মনে হচ্ছে কম সুন্দরবনকে তো বাঁচিয়ে রাখতে হবে আমাদের দুই হাজার উনিশের সুন্দরবন রক্ষা আন্দোলন আপনি জানেন যে সুন্দরবনের যে একটি বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা সেটা নিয়ে একটা আন্দোলন চলছে দীর্ঘদিন থেকে কিন্তু দু হাজার এটি কিন্তু না দুই দিক থেকে একটি স্তুমিত ছিল ফলে সুন্দরবনের বিষয়ে সরকারও যে ভাবছে না আমি ওই জায়গায় মনে করি না না তো এই কাজটি আরও দ্রুত তারা হয়তো এগত। কিন্তু যারা এটা প্রতিরোধ করতে চান তাদের ভিতরে এক ধরনের স্তিমিত ভাব ছিল কিন্তু যখন সুন্দরবনে এবার আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ করলো বরবারের মতো তখন কিন্তু আবারও কথাটা উঠলো যে আমরা আসলে এটি রক্ষা করবো নাকি এটিকে ধ্বংসের দিকে নিয়ে যাব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেকে এগিয়েছে এটি বলার অপেক্ষা রাখে না কেননা ছোটখাটো দুর্যোগেও আমরা অনেক ধরনের হয়রানি দেখতাম যেটি কমেছে একেবারে সামলানো গেছে আমি মনে করি না কিন্তু একটা দুর্যোগ আপনি আলাদা মন্ত্রণালয় করেছেন এবং ওই দুর্যোগ মন্ত্রণালয়ের যে কাজগুলো আমরা ফোকাস করি না কিন্তু আসলে ভেতরে ভেতরে অনেক কাজ হয়েছে সেই কাজগুলো কারণে আমরা এখন অনেক দুর্যোগ আসলে সেগুলোকে উপভোগ করার জন্য ভাবনা করি যারা এই মধ্যবর্তী অঞ্চলে থাকি তা না হলে তো এক ধরনের টেনশন থাকে যে আমাদের স্বজনরাই তো উপকূলে থাকে ফলে উপকূল পর্যন্ত কীভাবে বার্তা পৌঁছাবে কি উপায় আমরা তাদেরকে রক্ষা করব। এবং একই সাথে সুন্দরবন যিনি যে কিনা আমাদেরকে ঢাল হিসেবে সব সময় এক ধরনের সুরক্ষা দেয় তাকে আমরা কিভাবে রক্ষা করব। সেগুলো সবই আমাদের আসলে কেন্দ্রকে ভাবার দু হাজার উনিশকে বোধহয় বাংলাদেশকে অনেক কিছু সামাল দিতে হয়েছে যেমন আমরা যদি বলি যে দুটো কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল চুরিহাটটা ছিল এফআই বনানি যে গরবাসীর একটু টনক নড়লো রাজুকে যেটা টনকছিল ওই যে একটা বিল্ডিং কোড মেনে একটা নাড়া তো দিতে পেয়েছিল সেই নাড়ার ফলো আপটা হয়তো আমরা জানি না আমরা খোঁজ রাখিনি যে এখন কি কিন্তু একটা তো মানুষের একটা টনক নড়েছিল সেটাও তো একটা দুর্যোগ ছিল এই আগুন তো মোকাবেলা করতে হয়েছে আমরা নাগরিকরা যেমন সতর্ক নয় তেমন আসলে যারা এই বিল্ডিংগুলোর অনুমতি দেন তারা এখনো সতর্ক হয়েছে বলে আমি মনে করি না এটাই আমার পেশাগত জায়গা থেকে বলছি কেননা আমি নিয়মিত খোঁজ রাখার চেষ্টা করি এবং এমন কি কোনো উদাহরণ দেখানো গেছে যে আসলে তারা ওই এলাকাটাকে পুরোটাকে বলতে পারবে যে এটি হচ্ছে আগুন লাগলে সুরক্ষা পাবে মানুষ এখানে চট করে বেরিয়ে আসা থেকে শুরু করে এখানে কোনো অবৈধ বিল্ডিং নাই এই এই জায়গায় আমরা রাজধানীতে যেতে পারবো কিনা সেই বাস্তবতা আছে কিনা কারণ আপনি ওপর থেকে নিশ্চয় আপনি যখন বাইরে দেশ থেকে আসেন তখন প্লেন থেকে দেখবেন এইরকম শহর আপনি আর দেখতে না শুধু উঁচু নিচু বিল্ডিং যে বিল্ডিং একটার সাথে আর একটা মিল নাই কাঠামো ঠিক নাই কোনো মতে একটা কিছু তুলে দিয়ে শহর যা যেভাবে এবং আমরা যখন কোন একটা উদ্যোগ নেই তখন যারা পরিকল্পনা বিধ হিসেবে কাজ করেন দীর্ঘদিন তাদেরকে সাথে না তাহলে মানে এ প্রত্যেকটা বিষয়ে তো একটা আমাকে যদি সাথে নেন আমি তো পারবো না বলতে আমি শুধু বলবো যে হ্যাঁ তিনতলা বিল্ডিং এর উপরে কেমন যেন একটা একতলা আমি তো এটা বলতে পারবো না এটি যিনি পারবেন তাকে ওটা বলতে হবে সেই জায়গায় নিয়ে যেতে হবে এই উদ্যোগগুলো আমাদের এখানে নেওয়া হয় না এবং যে কারণে ওই দুর্নীতি বিরোধী অভিযানের কথা যেটা বলছিলেন রুলি ওটি কন্টিনিউয়াসলি চলা উচিত রাহুল আপনাকে তো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনার কাছে আমাদের সামাজিক অপক্ষয়ের আমরা বললাম তিনটা হত্যাকাণ্ড ছিল আলোচিত হত্যাকাণ্ড কিন্তু সামাজিক অবক্ষয়ের পাশাপাশি কিন্তু সামাজিক গণযোগাযোগ মাধ্যমের একটা উন্নতিও ছিল অগ্রগতি ছিল কারণ এই সামাজিক গণমাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেমন জামালপুরের ডিসি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ভালো প্রসার মানে ভালো দিগও কি আপনি মনে করেন যে এই দু হাজার উনিশে ঘটেছে এমন বেশ কিছু বিষয় তো আছে অবশ্যই আমরা ছোটবেলায় পড়েছি যে প্রযুক্তি অভিশাপ না আশীর্বাদ তো আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে এগিয়ে যাচ্ছি এটা অনেক সময় আশীর্বাদ হয়ে আসছে যেমন আপনি বললেন জামালপুরের ডিসি আমরা যদি সেই নয়ন বন্ড হত্যাকাণ্ডের কথা মনে করি হ্যাঁ সরি নয়ন বন্ড যে ঘটনাটি ঘটিয়েছিলেন সেটি দেখি একইভাবে কিন্তু আবার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে যে ভিত্তিহীন খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে মেরে ফেলা হলো যেটা খুব দুঃখজনক আর আমি আরেকটা বিষয় যুগ করি যেটি আপা বলছিলেন আপনি বলছিলেন যে প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে এই ধরনের করতে হলো আমাদের কিন্তু প্রকৃতিকে ভালোবাসতে হবে ছোট্ট একটা ঘটনা আমাদের চ্যানেলে অনলাইনে এটা ফলো করে প্রচার হয়েছিল যে ছাদে ছাদ বাগান ছিল তো যিনি উপরে থাকতেন তিনি ছাদে খুব সম্ভবত এসি লাগাতে চেয়েছিলেন তাকে সেটি দেয়া হয়নি বলে উনি একদম পুরো ছাদে যে যত গাছ ছিল সে গাছগুলো কেটে ফেলেছে মানে গাছটাও তো গাছটার জীবন আছে আমরা তো গাছটাকে আসলে মানুষের মতোই ভালোবাসি তো এটা আসলে মানে ব্যাপারটা হয়তো বা ছোট কিন্তু আসলে এটা তাৎপর্য কিন্তু অনেক বড় আমরা যদি ব্যক্তিগতভাবেও কিছু কিছু বিষয় আমরা নজর দিই একইভাবে প্রকৃতির ক্ষেত্রে যেমন তেমনি আমরা সেই নিম্নলি সেই আগুনের কথা মনে আছে এখনো কিন্তু দেখা গেল পুরান ঢাকায় গেলে কিংবা দিয়ে গেলে এখনও কিন্তু এই ধরনের কেমিক্যালের কারখানা পাওয়া যায় কিন্তু ব্যক্তিগতভাবেও আমরা আমি যদি দেখি যে আমার পাশে বিল্ডিং এমন হচ্ছে আমি যদি ব্যক্তিগতভাবে সেটার প্রতিরোধ করি সেটা কিন্তু আস্তে আস্তে সমষ্টিগতভাবে করা সম্ভব হবে এত অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু পুরান ঢাকা থেকে একটাও কেমিক্যাল কারখানা এখনো সরেনি সব যে যার অবস্থানে আছে অর্থাৎ আগুন নিচে আগুন উপরে মানুষ বসবাস করছে বুঝিস ইসলাম আমরা আলোচিত ঘটনার কথা বললাম সমালোচিত ঘটনার কথা বললাম কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি দু হাজার উনিশে লজ্জিত হবার মতো কিংবা খুব কষ্ট পাওয়ার মতো হতাশ হবার মতো ঘটনা কি আছে বলেন হ্যাঁ আমি লজ্জিত হবার মতো ঘটনা ধরেন দেশের কোন ঘটনা যখন ইন্টারন্যাশনালি জায়গা পায় এবং সেটি যখন নেতিবাচক তখন একজন নাগরিক হিসেবে আমার লজ্জা হয় এটি খুব স্বাভাবিক ফলে এখনো পুরো বিষয়টা মানে সমাধানের দিকে যায়নি কিন্তু দু হাজার আমাদেরকে হতাশ করেছে কেননা যার কাছ থেকে আমি কিছু চাইবো সে যদি সঠিক পথে না থাকে তখন আমরা হতাশ হই আহ সেই রকম একটি ঘটনা আমরা ক্রিকেট পেয়েছি বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে পরিচিত হয়েছে অনেক দ্রুত ক্রিকেটের মাধ্যমে সাকিব আল হাসানের একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা মানে যে মোকাবেলা করেছি সেটি খুবই লজ্জার ছিল হতাশার ছিল এই প্রসঙ্গটা আমি রাহুল রায়ের কাছে জানতে চাইব ক্রিকেটই তো বাংলাদেশের সব মানুষকে একটা সুতায় গেতে ফেলতো একটা মহা উৎসবে পরিণত করতো দল মত মত পার্থক্য সবকিছু উর্ধে যে কিন্তু যখন সাকিব আল হাসানকে দু জন্য নিষিদ্ধ করা হয় সেটা তো অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য ভীষণ কষ্টের হতাশার আপনি তো নিজের জাতীয় দলের সবকিছু মিলে আমি আপনার কাছে জানতে চাই এটা আপনাকে কি ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে অবশ্যই এটা মানে ওই যে একটা কথা আছে যে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এবং সাকিব আল হাসান কিন্তু আমাদের আমরা দেখা গেল সবসময় নেতিবাচকভাবে প্রথম হই বিশ্বের সবচেয়ে দূষিত শহর বায়ু দূষণের দিকে আমরা এক নাম্বার কিন্তু সাকিব আল হাসান আমাদের দেখিয়েছে যে না আমি খেলেও আমরা এক নম্বর হতে পারি সে কিন্তু দীর্ঘদিন অলরাউন্ডার হিসেবে এক নাম্বার ছিল এবং এই যেটি দুই হাজার অন্যতম বড় ঘটনা ক্রিকেট বিশ্বকাপ সেটাও তো এই বছরে হয়েছে এবং সেখানে বাংলাদেশ শুরুর দিকে পারফরমেন্স ভালো হল এরপর একটু খারাপ ছিল বাট সাকিব আল হাসান কিন্তু হি ওয়াজ আউটস্ট্যান্ডিং এবং বলা যায় যে একাই পারফর্ম করেছে শুধু বাংলাদেশের হয় না পুরো বিশ্বকাপের সেরা পারফর্মারই তাকে বলা যায় যেহেতু সেমিফাইনাল খেলতে পারেনি সেই কারণে হয়তোবা তাকে ম্যান অব দ্য সিরিজ দেওয়া হয় কিন্তু এরপরে যখন এবং তার এই সাসপেনশনের আগেই কিন্তু ক্রিকেটাররা আন্দোলনে গেল সেখানেও আসলে নেতৃত্বে সাকিব আল হাসানই ছিলেন যে তাদের বেতন ভাতার জন্য সেটা হয়তোবা খুবই যৌক্তিক এখন তারা কিভাবে গেলো একদম ইন্ডিয়ার ট্যুরের আগে ইন্ডিয়া সিরিজের আগে কেন আন্দোলনে গেল সেটি নিয়ে হয়তোবা অনেকের কথা রয়েছে কিন্তু তাদের দাবিগুলো যৌক্তিক ছিল কিন্তু এরপরে সাকিবের এই ঘটনাটা আসলে তো আমাদের স্পোর্টসে একটা

গত সপ্তাহে আমরা একটা ফলোআপ করছিলাম তখন দেখলাম যে আসলে টিসিভি পেয়াজ কেউ কিনতেও চায় না কারণ মান এত খারাপ বলে পেয়াজ আমাদেরকে দেখালো যে ঝাজ শুধু মানে কি রান্নাঘরে পেয়াজটা কাটলেই ঝাজ হয় না বাজারে গेलो ঝাজটা পাওয়া যায় তবে আরেকটা কিন্তু আমার মনে হয় যে গত বছরের সবচেয়ে বড় বিপর্যয় ছিল কিন্তু ডেঙ্গু হ্যাঁ ডেঙ্গু তো মহামারী আমি হ্যাঁ আলো আপনি মনে করে খুব ভালো করেছেন একদম একটা ভয়াবহ আক্ৰান্ততে যে প্রায় 2500 মানুষকে হারাতে হয়েছে রাজধানী ডেঙ্গুতে এবং সেই ডেঙ্গুর কারণে কারণেও যেতে হলে জনগণ থেকে উনি এতটা দূরে চলে গেলেন এবং ডেঙ্গুর সময় ওনাকে আরো একটা মানবিক হওয়া উচিত ছিল ওনার সবকিছু কথাবার্তা মিলেই হয়তো মনে করেছিল যে দল এবার যে আমরা যেটা বলছিলাম যে যে জায়গায় পারদর্শী যেটা পারে সেই জায়গায় না গেলে ধরেন আমি আমাকে একটা দায়িত্ব দিলে আমি আসলে জিনিসটা পেরে যাওয়ার না আপনার তো একটা কাছে এখনো জীবিত একজন মানুষ আমি জানতাম যে আনিসুল হক পাশে পাওয়া যায় আমি একেবারে এটি সাদা সাদা কালো ভাবে বলবো না ধরেন আমি বলছি আমার ব্যক্তিগত আমি না নাগরিকের কিছু হলে উনি চেষ্টা করতেন সেটি ওনার দায়িত্বের জায়গা থেকেও হতে পারে শুধু মানে হিরোইজম না দায়িত্বের জায়গা থেকে পাশে পাওয়া যেত কিন্তু যে মানুষটি আসলে নাগরিক ওরিয়েন্টেডই না সেই মানুষটাকে আপনি যখন দায়িত্ব দিচ্ছেন তিনি কিভাবে মানবিক হবেন এবং যার কিনা দক্ষিণে দায়িত্ব কিন্তু থাকেন উত্তরে এগুলো মিলে অনেকগুলো সমালোচনা হয়েছে আমি অভিশাপ শব্দটা ব্যবহার করতে চাই না কিন্তু আসলে উনি যে সমালোচনার মধ্য দিয়ে গিয়েছেন এর পরবর্তীতে যে দল নমিনেশন দেয় তাদের পক্ষে দেওয়াটা খুব কঠিন হয়ে যায় যে একই মানুষকে এই সমসাময়িক ডেঙ্গু এখনো সামলাতে পারলাম না কিভাবে দিব

সত্যি এরকম বিল করতেও কিন্তু নিশ্চয়ই যিনি করেছেন তিনিও খুব ক্রিয়েটিভ তা না হলে বালিশ মানে বালিশ কেনার জন্য বালিশের মুখে তাকে পড়তে হবে না বা কেউ জানবে না যে এরকম ঘটনা ওই যে জবাবদিহিতার জায়গা না এই জায়গাটাতে আসলাম যে আমরা পদ্মা বালিশ কাথা হাঁড়ি পাতিল যে দুর্নীতি যে জায়গা থেকে বসে থাকুক সবাই করছে দুর্নীতি কিন্তু এগুলো যখন মানে প্রকাশ হয়ে গেছে তখন সেইগুলোকে আটকানোর জন্য দুদকের অবস্থানটা কি

কারোর পক্ষে কাজ করবে না এরকম একটা সময় আসবে সেই প্রত্যাশায় আছি সেরকম জায়গায় যেতে পারেনি কিন্তু তারা সক্রিয় হয়েছে এখন তারা যখন ধরেন ক্ষমতাসীন দলের কাউকে চার্জ করছে সেটি দেখতে পাওয়া অনেক বেশি মনে হয় যে তাদের সক্রিয়তা সঠিক পথে আছে কেননা আপনি যখন ক্ষমতায় নেই তখন আপনাকে ধরা তো আসলে দুদকের খুব বেশি ধারালো দাঁত লাগে না কিন্তু যখন আপনি ক্ষমতায় আছেন তখন যদি আপনাকে ধরতে পারে বা ধরতে চায় সেই জিনিসগুলো আরো বেশি মানে গ্রহণযোগ্য হয় সেই জায়গায় একদিন যেমন অনাকাঙ্ক্ষিত কিছু মৃত্যু হয়েছে গুণী মানুষদের মৃত্যু হয়েছে এবং সামাজিক কারণে অবক্ষয়ের কারণে কিছু হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে সর্বশেষ যেটা হারাতে হয়েছে স্যার ফজলে হাসান আবেদকে একজন গুণী মানুষ বাংলাদেশের আলোচিত আলোকিত মানুষ তো সেই বিষয় নিয়ে আপনি একটু তিজা ইসলাম বলেন যে আমরা তো শুধু স্যার ফজলে হাসান আবেদকে না এরকম আরও অনেকজনকেই হারিয়েছি হ্যাঁ হোসেন আবেদ খুব খেলো শোনাবে কিন্তু সাকিব আল হাসানের মতোই ওকে দিয়ে যেমন বাংলাদেশকে চিনেছিল ফজল হোসেন আবেদকে দিয়ে আরও অনেক অনেক বছর আগে বাংলাদেশকে চিনেছিল মানুষ বাংলাদেশে ব্র্যাক এনজিও হিসেবে কি করলো না করলো কাকে সঠিক সেবাটা দিল না সেগুলো ভিন্ন আলোচনা কিন্তু ফজলে হোসেন আবেদ ব্যক্তি ফজল হোসেন আবেদ অনেক বেশি আমাদের কাছে অনেক বেশি সম্মানের কেননা উনি যে কাজটা করেছেন উনি অনেকের মতো অনেক ফোকাস থাকতে চান নাই নিভৃত করতে চেয়েছেন এবং বাংলাদেশের নারী নির্যাতনের যে আজকে ধরেন কমতির যে ধরনটা সেটি পুরোপুরি ব্র্যাক করেছে তা বলবো না কিন্তু কথাগুলো তুলতে পেরেছিল যে এটি হওয়া উচিত না বা এটি হলে শাস্তি হওয়া উচিত আইনের শাসন থাকা উচিত এমন কি ব্র্যাকের কিন্তু একটা বড় আয়োজন আছে দুর্যোগ প্রতিরোধের একটা ইউনিট ওরা করেছে ওরা নতুন নতুন এখনকার সময়ের যেই শুধুমাত্র ওই মাইক্রো ক্রেডিটের জায়গা না এখনকার সময় সামাজিক আন্দোলনের জন্য যা যা দরকার সেগুলো করার চেষ্টা করছে সেগুলো তো ওই মানুষটার মাথা থেকে এসেছে কতটা করতে পেরেছে এটি এটি আমি বলছি না কিন্তু ওই মানুষটা মাথা থেকে এসেছে ওই মানুষটা বাইরে যে বাংলাদেশকে চিনাতে পেরেছে সেই মানুষটাকে আমরা এতদিন পর হারিয়েছি এবং মানে আগামী প্রজন্মে ওনার যারা আছেন তাদের হাতে সেই ঝান্ডা আছে দেখা যাক তারা আসলে সেই সম্মানটা অর্জন করতে পারেন কিনা কিন্তু এটি আমাদের জন্য অনেক বড় আন্তর্জাতিক এতক্ষণ আলাপ করে মনে হচ্ছে যে আমাদের দু হাজার উনিশে হারানো এবং না পাওয়ার পাল্লাটা বেশ ভারী কিন্তু আমি রাহুল রায় এই বছর শেষে বেশ কিছু আশঙ্কা উৎকণ্ঠাও কিন্তু আমাদের বাংলাদেশে এখনো ভর করে আছে যদি বলি পার্শ্ববর্তী দেশের এনআরসি এবং যেটা নাগরিক সংশোধন অ্যামেন্ডমেন্ট বিলটি নিয়ে সেটা নিয়ে এক ধরনের বাংলাদেশে আশঙ্কা আছে যদি বাংলাদেশ সরকার বলছে যে না আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি নেই কিন্তু তারপরে আজকে আমরা দেখেছি আসামে কিন্তু সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে তার মানে একটা উৎকণ্ঠার জায়গা আছে এটাই একটা আমি এটা নিয়ে জানতে চাইবো আর হচ্ছে রোহিঙ্গাদের বিষয়ে গাম্বিয়ার যে মামলা করাটা সেটিও একটা আলোচিত বেশ আলোচনার জন্ম দিয়েছে তো সব কিছু মিলিয়েই তো এই পার্শ্ববর্তী দুটো দেশের কারণে আমাদেরকে তো বেশ আলোচনা কি তো থাকতেই হয়েছে এটাও আলোচিত ঘটনা এনআরসি আসলে এনআরসিটা তো মানে বাংলাদেশের এটা আসলে সচেতন নাগরিক সবাই কি ভাবাবে এবং আমরা কিন্তু ইন্ডিয়াতে দেখেছি এটা কিন্তু মানে তুমুল বিক্ষোভ হচ্ছে এটা এটা যে শুধু রাজনীতিবিদরা নেমেছে তা না কিন্তু আমরা আমরা বলতে পারি যে মানে আমজনতাও নেমেছে পশ্চিমবঙ্গ থেকে সব সকল শ্রেণীর মানুষ কিন্তু এটার বিপক্ষে দাঁড়িয়েছে আর রোহিঙ্গা ইস্যুটা এটা তো আমাদের একদম শুরু থেকেই কিন্তু আমাদের অনেক ভালো ভূমিকা ছিল আমরা তাদেরকে যেভাবে তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদেরকে এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে হয়তো অনেকে বলে থাকে যে কেন মানে উহানটা কেন মামলা করলে এটা নিয়ে হয়তো বিরোধীরা কথা বলেছে তবে আমার মনে হয় যে এটা নিশ্চয়ই আন্তর্জাতিক একটি তাদের আন্তর্জাতিক বিষয় এবং এটা আন্তর্জাতিকভাবে আমাদের যারা আছে সেটা তারা বিষয়টি ওইভাবে বিবেচনা করে আমার স্টক শেষ আর কিছু ছিল দু আমার আসল স্টক শেষ আমি কি কোনো কিছু মিস করছি না দু আর কিছু ছিল বলার কোনো সুযোগ নেই অনেক কিছু আনন্দের আমাদের খুব অর্জন কি ছিল খুব আনন্দের অর্জন তেমন কিছু দৈনন্দিন ছোট ছোট আনন্দ এক জায়গা জায়গায় করলে হয়তো বড় কিছু হবে কিন্তু ধরেন ওইটাই আনন্দ ছিল যে ই আন্তর্জাতিক পরিবেশে আপনি মানবিক বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করেছেন রোহিঙ্গার মধ্য দিয়ে সেটিতে আপনার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে কতদিন পর্যন্ত এটা টানতে হবে আপনি জানেন না কিন্তু বাংলাদেশ যে মানবিক রাষ্ট্র সেটি এখন সবাই বলতে অবশ্যই বলবেন এবং তাছাড়া আমার আমার এই মুহূর্তে মাথায় আসছে না যে অনেক বড় কিছু আমরা অর্জন করতে পেরেছি তাহলে এখন তো আমাদের অপেক্ষা আরেকটা নতুন বছরের জন্য নতুন বছরের খাতা আমাদের অনেক বড় মুজি বছর আছে আমাদের এটাকে যদি দেখি তারপরে হচ্ছে 2020 আসবে মানে সবকিছু মিলিয়ে এবং রাজনৈতিক যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম রাজনৈতিক হিসাব নিকাশ অনেক বদলানোর সুযোগ আছে কেননা এই যে একটা বছর কেটে গেছে তো সরকার তো এখন মোটামুটি থিতু অবস্থায় আছে খুব টালমাটাল হয়েছিল তাও না কিন্তু যেহেতু এক বছর কেটে গেছে এখন সামলানোটা অনেক সহজ তো ফলে রাজনৈতিক হিসাব নিকাশ আরও সামনে কিছু পাওয়া যায় দু হাজার এই আলাপ খাতাটা আমাকে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ করতে হবে কিন্তু কেমন দেখতে চান দু হাজার বিশটাকে আমরা যেমন চাই হয়তো তেমনটা বে না কিন্তু তারপরেও তো আমরা আশা রাখতে চাই যে আমরা এমন চাই মানুষ সহনশীল হোক রাজনৈতিক নেতৃত্ব অনেক বেশি দায়িত্বশীল হোক এই তো রাহুল রায় আপনি তবে আমার যেটা মানে যদি মানে কনসার্নের বিষয় আমি যেটা বলছিলাম যে এই গত বছর এখনো গত হয়নি যে সবচেয়ে বড় ভাবনার বিষয় ছিল যে ডেঙ্গু আমার মনে হয় আমরা যদি এখন থেকে এটা নিয়ে কাজ না করে এবং এটা যদি ধারাবাহিকভাবে কাজ না করে তাহলে উনিশের মতো দু হাজার বিশেও যেন এটাই সবচেয়ে আলোচনার বিষয় না থাকে এই জন্য নাগরিক দায়িত্বশীল সরকার যে ফেলে দিয়ে আসে না সেটি আপনি নিজে করেন কি আপনি নিজের চোখে দেখেও আমার ঘরে তো নেই আমরা কিন্তু ডাস্টবিন পেয়েছিলাম রাত বেলা দেখি সেখানে কোনো এজেন্সিগুলো তো নাগরিক আপনি যেটা বারবারই বলছেন নাগরিককে সচেতন হবে তার দায়িত্বগুলো বুঝতে হবে এবং কার দায়িত্ব কোনটা সেটা সব সময় আমি না করে অন্যের উপরে চাপিয়ে দেওয়াটা সবচেয়ে বড় ধরনের একটা বোকামি দায়িত্বহীনতা আর এরকম করলে তো আর দেশ আগায় না হয়তো একটা ব্যক্তি আগায় আর সবাই মিলে এগিয়ে গেলেই তো দেশ এগিয়ে যায় দুজনকে অসংখ্য ধন্যবাদ শেষ করতে হবে আজকে আমাদের কথাবার্তা শুধু কথাবার্তায় শেষটা দু হাজার উনিশের খাতাটাও আমাদেরকে বন্ধ করে দিতে হবে প্রিয় দর্শক আমরা দু হাজার আলোচ উনিশের আলোচনা করছিলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আপনারা আমাদের অবশ্যই প্রতিদিনের মতো সবসময় সাথে থাকবেন কিন্তু দু হয়তো আমরা এভাবে পিছন ফিরে দেখবো না তবে প্রত্যাশা একটাই যেভাবে আলোচকরা বললেন আসলে বাংলাদেশকে এগিয়ে দিতে হলে এবং দু হাজার আমরা যদি ভীষণ ভালোভাবে স্বাগত জানাই তাহলে এই মানুষে মানুষের দূরত্বটা ঘুচাতে হবে মানুষে মানুষের দূরত্ব ঘুচালে এবং নিজের দায়িত্ব নিজ থেকে নিজের কাজটি করলে তবেই না আমি আপনি আমরা এবং বাংলাদেশে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ